আমার একটা মাত্র কলিজার টুকরা বান্ধবী এই যে হলো বান্ধবী যে নামছি মামা এখানে আসো মামা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো আমি কিন্তু গ্রামে আসছে অনেক দিন হয়ে গেছে আর আমি ঢাকায় ছিলাম যখন তখন সবার জন্য কিন্তু আমি শপিং করেছি এখন পর্যন্ত কারো শপিং আমি দেই নাই মানে কারো হাতে এখন পর্যন্ত পৌঁছাই নাই গিফট তো আব্দিয়ার জন্মদিন সেই উপলক্ষে আমি ভাবছি যে আমাদের মানে আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি গিফট করব তো যতটুকু আমি দিতে পারবো অতটুকুই দিব তো আপনাদের সাথেও শেয়ার করব কার জন্য কি আনছি তো আমি একা আসলে পারবো না আব্দিয়া খুব বিরক্ত করতেছে কারণ হলো আব্দিয়ার একটু জ্বর আপনারা সবাই দোয়া করবেন যাতে জ্বরটা কমে যায় তো আমি একটু ভাইয়ারও সাহায্য নিব কারণ ভাইয়া কিন্তু এই যে একদমই এই সবসময় এসে কিন্তু ভাইয়ারা গিফট করে তো এই যে এই বিষয়টা ভাইয়ারা বেশি জানে তো এই জন্য আমি ভাইয়ার একটু হেল্প নিব কি হয়েছে মানে কোন কারো কাছে যাইতেছে না এখন রাগ করতেছে জ্বালাইতেছে মানে আমার কাছে মানে আমার রাইখে ফসল যাবে না রাখো যাও নানি কোলে যাও নানি কোলে যাও বসে থাকো আমাদের বাড়ির মানে সবচেয়ে বড় সদস্যের জন্য কার জন্য হতে পারে এটা এইটা হলো আবুতালহার ড্রেস কেমন হয়েছে কেমন লাগতেছে একটু সবাই কমেন্টে জানাবেন তো এটা আবুতালহার আবুতালহার হাতে দাও আবুতালাকে দাও প্যান্ট সহ দাও সবাইকে ব্ল্যাক কালার ড্রেস দিতেছি মানে ব্ল্যাক কালার থাকবেই এটা ঢুকাই রাখো এই হলো শাড়ি আমার মার জন্য আনছি এইরকম শাড়ি আমি তিনটা আনছিলাম তিনজনকে গিফট করছি বড় আপু মা টিচার তো মার জন্য এই শাড়িটা সবার একই রকম না একটু কালার এক ডিজাইন একটু একটু ভিন্ন যেরকম ফুলটা অন্যরকম তো এই হলো মার শাড়ি মার শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এই ভালো হয়েছে এই হলো আব্বার জন্য কাগজটা একদম ছিঁড়ে গেছে কারণ অনেক ছিল তো এটা পারতে না নিচে আছে আব্বা আপাতত এটা রাখো পরে আবার বাইরে লোটে আপনার দিয়ে কি দেখেন তো এটা কাকার না ভাই আর বুঝতেছি না এরকম এই টাইপের আরেকটা শার্ট আনা হয়েছে একটা কাকার জন্য সাইজ দেখো সাইজ দেখলে তো বুঝবে এটা কাকার না এটা কাকার সাইজ হ্যাঁ এটা কাকার হতে পারে কি মা কাকার হবে না লম্বা না তা আমি এটা বুঝতেছি না আরেকটা বের হলে বুঝতে পারবো এটা কার জন্য ভাইয়ার জন্য একটা আর কাকার জন্য এই তো ভাইয়ার এটা তোমার ভাইয়ার এটা হ্যাঁ হ্যাঁ ভাইয়ার ওইটা এটা হলো কাকার জন্য রে কাকার সাইজ হবে কিনা
নতুন কাপড় দিছে কিনা তা আমি জানি না, আমার মনে পড়ে না। আমার মায়ের যে দিছে তাই অতষ্ট, আমি অনেক খুশি হইলাম। এটা হলো আমার মেজু ভাইয়ের, বাই করো মেজু ভাইয়ের জন্য একটা প্যান্ট। বদলে হ যদি মার্কেটে যাই তাহলে গায়ে দিয়ে দেখো না, হাতে বড় কত বড় হাতে বড় শরীরে মিজানের প্যান্ট কোন পড়ছে, প্যান্ট পড়ছে, এই তাবিয়া তুলিস না পাবিস না। ভাইয়া আরেকটা শাড়ি, সবাইকে আসতে বলতেছি, বাট ভাবি যেখানে নাই তা জানি না, সবাইকে আমরা খেয়াল করি অনেক কষ্ট করে সবাইকে একসাথে করছি। আব্বারে যে দিপানা আগে আব্বা যে দাওয়াত খাইলো না, মানুষ আছে দেখেন দেওয়াটা কোনটা সুন্দর লাগবে এটা বুঝে গেছে। আব্বার জন্য এবার আমি ফটোটা আবার গায়ে লাগবো না, কোনটা এটা নিচেরটা, নিচেরটা উপরটা লাগবে, এটা লাগবো না, না দেখবো আগে বাবা পরে দেখুক, যদি না লাগলে ওটা পরে বুঝা যাবো না। আমার জালে এই হলো আমার দুই ভাবির শাড়ি, দুই ভাবিকে গিফট করব দুজনকে। এই যে হলো আরেকটা শাড়ি,
আমি দুই ভাবির জন্য এক রকমই দুইটা শাড়ি আনছি থাক শাড়ি এটা সামনের পাট আচল হলো না আর এটা হলো জমিন শাড়ি আমার একটা মাত্র কলিজার টুকরা বান্ধবী এই যে হলো বান্ধবী জানছি আমার চাষটা বোন বান্ধবী সবকিছুই তো আমি সবাইকেই কম বেশি ই করছি গিফট করছি তো বাড়ি যে কজন বাকি ছিল তাদের কাজ দিলাম তো যারা যারা এখনো বাকি আছে তাদেরকে ইনশাল্লাহ সামনে আবার দিব কেউ মন খারাপ করো না তো ভাইয়া বিদায় নি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কার গিফট কিরকম হয়েছে তো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ যেত আল্লাহ হাফেজ কিন্তু আদিয়া ও কি ছামো এটা মধ্যে রেখে আপু মনটা কালা তো খোলো খোলো রে সবাই ঘরে চলো ঘরে চলো এই যে দেখেন মুলা আর ভাইয়া হলো এই যে এখানে মুলা গাছ লাগাইছে এত ভালোবেসে
মুখে আজ করেছিস স্নান তোর ভালোবাসার রবে অমলান সাগর দুঃখে আজ করেছিস স্নান তোর ভালোবাসার আমাদের বাড়িতে কিন্তু ওই যে মার সবাই মিলে হলো রসুন ভাঙতেছে কিছুদিন ধরেই, আসার পর থেকে রসুন ভাঙা দেখতেছি। আর ভাবি হলো সন্ধ্যাবেলা হলো ভাইয়ার সবচেয়ে প্রিয় ফল পেঁপে কাইটা সবাইকে দিতেছে, হাত দিয়া হলো কান্না করতেছে, আমার কাছে আসতো কান্না করতেছে না বসলে, আর আমার কাছে থাকলে নানুর কাছে যাওয়ার জন্য কান্না করতেছে, এই জন্য আমি মাত্র বসে রেখে আসলাম, এখন আবার আইসা বলতেছে আইসো না আম্মা আইসো না আইসো না। আচ্ছা তো এই যে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির অবস্থা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, সুন্দর লাগতেছে তো? এই যে আমি এই দিলাম ওইটা কই, হ্যাঁ কি জানো কয় কোট না আপা, হ্যাঁ এত শীতের মধ্যে আপনি কে বলছে এই কথাটা, কে বলছে, কে ফোনটা কইছে, কারণ এই সময় তো অনেক শীত থাকে, কি অবস্থা, কত শীত ঠান্ডা জ্বর সবার চলে আসছে, আর ভাইয়া কয় শীত নাই এজন্য কোট নিয়ে আসে নাই। আমি আর আমার মেয়ে ইনশাল্লাহ সুস্থ আছি, কিন্তু আমার মেয়ে একটুখানি অসুস্থ আছে, তা আপনারা দোয়া করলে অবশ্য সবাই মানে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নিও না, আমার আব্দিয়া হলো হাত দা নিবে একদম তলা যাবো, দরকার নাই দরকার নাই, তুমি সব পেঁয়াজ নিয়ে আসছো, সব পেঁয়াজ আর খান না, আমি ফল তেমন পছন্দ করি না, তুমি খাবা আম্মু? কয়েকদিন ধরে এই রসুন ভাঙা রসুন ভাঙা, এদিকে তো রসুন ভাঙতেছে, এদিকে তো হলো বাবা আর আমার চাচা হলো এই যে মূলা আমাদের খেতে চাষ করছে, এগুলা কি এই যে বিক্রমপুর নিয়ে যাবো নাকি আমাদের এই যে ঘাটে, কাকা ঘাটে নাকি ঘাটে, পেঁপে কয়টা খাওয়া হলো ভাবি, মাত্র একটা পেঁপে না বাবা কিনে আনছিল, আপনারাও ইয়ে আনছিলেন কিনা দেখা হয় নাই, তাবিয়া আপুর সাথে একটু খেলবা, হ্যাঁ একটু খেলো একটুখানি খেলো, এই যে রুটি আছে একটুখানি খেলো, জুতা পরবা না, নানুর কাছে একটু বসো,